আসসালামু আলাইকুম। আমি এই আজকে যে ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি, এখন বর্তমানে কোনো লাইন কারেন্ট নাই। এখন আমরা আইপিএস দেখার সাদা বাতি লাগায় তারে বাচ্চারা যাতে জ্বর না হয়, সেই ক্ষেত্রে আইপিএস দিয়ে রাখছি। আর আইপিএস দিয়ে রাখার কারণটা হলে বাচ্চা জ্বর হলে গাইমে যাবো গা, এই বিষয়টা কিন্তু ঠেকানোর জন্য। দেখেন এই যে এইটা, এই যে বাচ্চাগুলো তাই কিন্তু জ্বর হয়ে গেছে। বাচ্চা এইভাবে যদি জ্বর হয়ে যায় তাহলে বাচ্চা কিন্তু গাইমে যাবে। এই দেখেন আমি দেখাইতেছি, দেখছেন এক বাচ্চা আর এক বাচ্চার সাথে গা ঘেঁষে কিন্তু আছে। এটাই কিন্তু আসলে গামার লক্ষণ। দেশি মুরগি যারা পালেন হয়তো তারা এই জিনিসগুলো বুঝবেন, যারা দেশি মুরগি পালেন না তারা হয়তো এটা বুঝবেন না। দেশি মুরগির প্রবলেমটা হলো বাচ্চা এক সাইডে একা জ্বর হয়ে যাবে, জ্বর হয়ে যাওয়ার পরে কিন্তু বাচ্চা গাইমে যাবে। এই বিষয়গুলা খুবই মানে নজর রাখা দরকার। এই দেখেন যে এই সাইডে যে আমার এই বাল্ব দেন কারেন্ট নাই বন্ধ, তার একটা এসিডিসি বাতি দিয়ে কিন্তু সাপোর্ট দিতেছি। ওই দেখেন যে বাচ্চাগুলো কিন্তু খুব জ্বর হয়ে গেছে, কারেন্ট আসলে স্বাভাবিক হয়ে যাবে। এখন এই প্রবলেমগুলো যদি হয় তাহলে আমরা কোন মেডিসিনগুলো দিই? যে মেডিসিনগুলো দিই এই মেডিসিনগুলোর আপনি একটা রিভিউ দেখাইতেছি আমি। আমরা যে দেখেন যে পানি দিব, এখন সব কিছু দিয়ে রেডি করে রাখছি, সব কিছু রেডি করে রাখছি। এই যে পানি দিব, এই যে দেখেন এটা বাচ্চারা পানি দেওয়ার জন্য। আর যে মেডিসিনগুলো আমরা দিব, এই মেডিসিনগুলো কীভাবে দিচ্ছি সেগুলো আমি আপনাদের দেখাবো। আমাদের এই যে রাজু আসতেছে, এটা ওষুধ মেডিসিন বানানোর জন্য। এই বাচ্চাগুলা বিগত আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, যে প্রবলেমগুলো হয়েছিল ঠান্ডা লাগছিল বুড়ারে, এটা কী কারণে? মাঝখানে গত দুই তিন দিন খুবভাবে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এরা ঠান্ডা লাগছে। আবার এই গরম, এই যে কারণগুলো, এই কারণগুলোর জন্যই কিন্তু এই প্রবলেমগুলো হয়েছে। এখন এই প্রবলেম থেকে কাটায় ওঠার জন্য আমরা তার যে মেডিসিনগুলো ইউজ করছি সেটা হলো ফ্লুরফেনিকল। ফ্লুরফেনিকল মেডিসিনটা দিচ্ছি, আর সাথে দিতেছি নিনকুমাইসিন। নিনকুমাইসিন ফ্লুরফেনিকল এগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন এটা হলো নাফাফ্যান্ট, নাফাফ্যান্ট, নাফাফ্যান্ট এই একটা ঔষধ। এটা হলো ফ্লুরফেনিকল গ্রুপ। আমি আমাদের এই যে দেখেন ওরাল সলিউশন নাফাফ্যান্ট বেট ফ্লুরফেনিকল IEEE, দেখছেন এই ওষুধটা দিচ্ছি। আর দিতেছি আপনার নিনকুমাইসিন, নিনকুমাইসিন এটা দিচ্ছি। এটা ইনসেপ্টা কোম্পানির ওষুধ, খুব ভালো একটা ওষুধ, খুব ভালো কাজ করে। আর এটা কিন্তু না বানার ওষুধ, এদের না বানান, না বানার ওষুধ। এখন যে ওষুধগুলো বানাবে রাজু, যে আমি আপনাদের বিস্তারিত দেখাইতেছি, এই যে দেখেন এই ওষুধগুলো বানাই দেওয়ার পর আমি তার পরপর দুইটা ডোজ খাওয়াইছি। দুইটা ডোজ খাওয়ানোর পরে এখন মুরগি কিন্তু অনেকটা সুস্থ। আজকে আরেকটা ডোজ দেওয়া, আশা করি সকালের ভিতরে 100% সুস্থ হয়ে যাবে বাচ্চাগুলো। আর আমার কাছে এই ওষুধটা আমি আগে দিতে পারতাম, আমার কাছে ওষুধ ছিল না। এটা আমি বিগত এক সপ্তাহ ধরে অর্ডার দিতেছি, ওষুধটা পাইতেছি না। আজকে গতকালকে পাইছি, পাওয়ার পরে থেকে কিন্তু ওষুধটা মারতেছি। এর আগে আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাইছিলাম যে ঠান্ডাটা কী দিয়ে ভালো করতেছি, ওই যে লিবুক্সিন 20। হ্যাঁ, লিবুক্সিন 20 কিন্তু আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, লিবুক্সিন 20 সাথে দিয়েছিলাম কি এই যে অ্যামোকল বেট দুইটা। হ্যাঁ, এই দুইটাই আমার রোগ সারছে, কিন্তু পরিমাণে একটু কম সারছে। কীরকম কম সেটা হলো আস্তে ধীরে ভালো 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 হবে। ফ্লুরফেনিকল নিনকুমাইসিন দিলে জায়গায় ব্রেক, এটা আমার হিসেবটা হলো জায়গায় ব্রেক। জায়গায় ব্রেকের জন্য আমি কিন্তু দ্রুত রিক্স দিতে চাই না, সেই ক্ষেত্রে আমি ভালো একটা কোম্পানির ওষুধ দেওয়ার চেষ্টা করছি। এখন এই যে ভালো ওষুধটা দিয়ে আমি দ্রুতভাবে সুস্থ করলাম। যদি কেউ 500-1000 এই মুরগিগুলো ব্রুডিং করেন তাহলে ভালো মেডিসিন দিয়ে ব্রুডিং করবেন। এই কম দামের মেডিসিন দিয়ে ব্রুডিং করে আপনি এই কাজগুলো করেন না। সেই জন্য আমি আপনাদের সবাইকে দৃষ্টি রাখবো যে এই ভালো মেডিসিন দিয়ে বাচ্চা ব্রুডিং করে অন্তত 15 দিন পর্যন্ত এই ফ্লুরফেনিকল, এই জাতীয় নিনকুমাইসিন, এই দুইটা মেডিসিন খাওয়াইলে ভালো একটা রেজাল্ট পাবেন। এই যে রাজু এখন মেডিসিনটা বানাবেন, এই মেডিসিনটা বানানোর জন্য এখন যে প্রকার আমরা
পানি নিছি পানি এখানে মোটামুটি আজ কয় লিটার পানি হবে জায়গায় আজ এই পানিটা কয় লিটার আছে দশ লিটার দশ লিটার পানি আছে দশ লিটার পানির সাথে আমরা এই নাফা ফ্যান্ট এটা দিব দশ পিলি আর নীলকমেশন দিব দশ গ্রাম দশ গ্রাম দিয়ে তারপর আমি এই যে ডিঙ্গারগুলা এই ডিঙ্গারগুলো আবি যাবে এগুলা তোকে পানি দিয়ে দেবো দেখেন ওষুধ দিতেছি ওরা ওই যে দেখেন ওখানে একটা মুখা ই আছে একটা মুখ মুখা আছে এই মুখা ওটা মোটামুটিভাবে প্রায় তিন গ্রামের কাছাকাছি প্রায় তিন গ্রামের কাছাকাছি দেখেন আর একটা আর একটা তিন গ্রাম আরেকটু দিয়ে আরেকটু দিয়ে আরেকটু দিয়ে আরেকটু হ্যাঁ তিন গ্রামে দেওয়ার পরে আরেকটু দিলাম তার মানে মোটামুটি দশ লিটার পানির সাথে দশ মিলি দশ মিলি দেওয়ার পর এখন আমরা তারা যেটা দিব ওই দেখেন পানে ওষুধগুলো লাগে সেরকম তেল ভাসতেছে এখন আমরা দিব পাউডার পাউডার এই যে দেখেন এই যে আমরা আনুমানিকভাবে দিচ্ছি আনুমানিকভাবে দশ গ্রাম ওই যে দেখেন দশ গ্রাম এটা অনুমান করে আমরা দিচ্ছি কিন্তু আমরা এটা কিন্তু মাইফা দিতেছি অনুমান করে দিচ্ছি এই দশ গ্রাম দেওয়া হয়ে গেছে এই দুইটা ওষুধে আশা করি আগামীকালকে সকালের ভিতরে বাচ্চা আমার হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ঠিক হবে আর এখন আমার বাচ্চা ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ প্রবলেম নাই আশা করি আমাদের ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন আমাদের এই ঘরে ভুড়ারে কিন্তু দেশি মুরগির বাচ্চা সবসময় ব্রুডিং থাকে আর আমাদের এই ঘরটা শুধু ব্রুডিং করার জন্যে আমরা করছি এই বাচ্চাটা শুধু খালি ব্রুডিং করে বড় করে বিভিন্ন লোকজন আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন লোক ব্রুডিং করতে পারেন না প্রবলেম হয় তাদের জন্য আমাদের ব্যবস্থা যাই হোক আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এটা আপনাদের কাছে আশা করি যদি কারো বুঝতে ভুল হয় জানার হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন দিবেন অথবা সরাসরি যোগাযোগ করবেন এখন আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও থাকবে আশা করি সাথে থাকবেন আসসালামু আলাইকুম